নির্বাচনের আগে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তাদের বিভিন্ন তথ্য সংগ্রহ করছে বিজেপি। এতে সাধারণ মানুষ ভয় পাচ্ছে, অভিযোগ তুলে নির্বাচন কমিশনারের দ্বারস্থ তৃণমূল। বনগাঁর প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের জেলা কোঅর্ডিনেটর গোপাল শেঠের অভিযোগ, বনগাঁ পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা বিজেপি নেতা দীপেন্দু বিকাশ বৈরাগী সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের বিভিন্ন তথ্য জানতে চাইছেন। এতে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ। নির্বাচন কমিশন একটা ইভিএম হ্যাকিং করার জন্য বা ইভিএম মেশিনে প্রোগ্রামিং করার জন্য একটা প্রস্তুতি নিয়েছে বলে মনে করছি বিজেপি, এবং সেই প্রস্তুতির ফলস্বরূপ বনগাঁয় দেখলাম 10 নম্বর ওয়ার্ডে কিছু বিজেপির কর্মী তারা একটি এরম একটা কাগজ বিজেপির পদ্মফুল আঁকা প্রত্যেকের বাড়ি বাড়ি যাচ্ছে, তাদেরকে নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার এবং সে কিসে ভোট দেবে। দেখুন এখানে লেখা আছে আপনার পরামর্শ, মানে সেখানে গিয়ে লিখতে হচ্ছে যে আমরা বিজেপিকে ভোট দেবো। এই যে গণতন্ত্রের উপরে তারা যে চাপ দিচ্ছে, ভায়োলেশন করছে মানুষের যে নির্বাচন, যে ভোটটা দেবে তার অধিকার সেখানে গোপন রাখার কথা সেখানে গিয়ে পরিষ্কার করছে। আমরা এর বিরুদ্ধে একটা অভিযোগ করেছি, ইবি ইমিডিয়েট এই ইভিএমের প্রোগ্রামিং যদি থাকে, প্রোগ্রামিং করার যে ষড়যন্ত্র তার রোখার জন্য এই পদ্ধতিকে এই ফর্ম বিলি অবিলম্বে বন্ধ করুক, এবং বিজেপির বিরুদ্ধে এই ইলেকশন কমিশনের রুলস ভায়োলেশন করার জন্য ব্যবস্থা নিক। সাধারণ ভোটারের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে এই ফর্ম দিয়ে আসছে, মানুষ প্রভাবিত হচ্ছে তো অবশ্যই এবং বিরক্তি হয়ে যাচ্ছে, তাকে গিয়ে বলছে যে তো আপনি কিসে ভোট দেবেন, ভয় আতঙ্কগ্রস্ত। তো তারা তো রাত্রিবেলায় অন্ধকারে ইনটক্সিকেট অবস্থায় গিয়ে সেই ইয়েটা নিয়ে যাচ্ছে, এবং এটা যে সারা পশ্চিমবাংলাব্যাপী ষড়যন্ত্র, ইভিএমের প্রোগ্রামিং করার একটা ষড়যন্ত্র। নির্বাচন কমিশনকে আমরা অবিলম্বে এটার দিকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বলছি, এসডিও বনগাঁকে বলছি, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ডিএমকেও বলছি যথাযথ ব্যবস্থা নেওয়ার। প্রাক্তন কাউন্সিলর তথা বিজেপি নেতা দীপেন্দু বিশ্বাস বৈরাগী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি সোনার বাংলা তৈরি করার জন্য আমাদের কর্মসূচি গ্রহণ করা হয়েছে, প্রত্যেকটা মানুষের কাছে আমরা পরামর্শ চাইতে যাচ্ছি, এবং এই কার্ডের মাধ্যমে যেটা আমরা চেয়েছি সেটা হচ্ছে যে আপনি আপনার সোনার বাংলা গড়ার জন্য আপনি সুপরামর্শ দেবেন, এবং সেটা আমাদের ড্রপ বক্সে ফেলতে হবে। এই এটাই হচ্ছে বিষয়, এটা হচ্ছে আমাদের জনতা পার্টির কর্মসূচি, অন্য কিছু না। তো পায়ের তলায় মাটি সরে গেলে তারা অনেক কিছুই করবে। এখন তারা আমাদের যেটা হয়েছে, আমাদের অস্তিত্ব, আমাদের মানুষের সঙ্গে যে সংযোগ, জনসংযোগ রয়েছে, সেই জনসংযোগে তারা ভয় পাচ্ছে বলে আমাদেরকে বাধা দেওয়ার জন্য এই ধরনের অভিযোগ করছে। হ্যাঁ, আমি 10 নম্বর ওয়ার্ডে মানে বনগাঁর সমস্ত ওয়ার্ডেই কাজ শুরু হয়েছে, 10 নম্বর ওয়ার্ডেও আমি করেছি। হ্যাঁ, নির্বাচন কমিশন তদন্ত করে দেখুক, এটা তো প্রকাশ্যে ভারতীয় জনতা পার্টির একটি কর্মসূচি। অন্যদিকে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল সাংবাদিকদের সামনে বলেন, এটা হলো গণতান্ত্রিক অধিকার সবার আছে, আমরা বাংলার মানুষের কাছে বাড়ি বাড়িতে আমরা যাচ্ছি, এই কার্ডটা নিয়ে বাংলার মানুষের মতামত জানতে চাইছি, বাংলার মানুষ কি চাইছেন। ওরা তো বলবে ওদেরকে ভোটই দেবে না, তার প্রভাবিত করার কি আছে, তৃণমূলকে ভোটই দেবে না, বাংলার মানুষের মত জানতে চাইছি, বাংলার মানুষ যে দুঃখে কষ্টে আছে এবং তালিবানি শাসনে আছে সেইটা বাংলার মানুষের কাছে আমরা জানতে চাইছি, যেহেতু এই বাংলা সোনার বাংলা হবে। ব্যুরো রিপোর্টস, নোবেল বাংলা।